খাবারটা খেতে কেমন লেগেছে। তো আজকে বন্ধুরা আজ দেখাচ্ছি অন্য একটা রেসিপি, যে কাল রাতে ভাত বেঁচে গিয়েছিল, তো কী করবো এই ভাতটা দিয়ে। তো এটা দিয়ে একটা আমি খাবার তৈরি করছি। তো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো লঙ্কা দিয়ে দিলাম, গাজরগুলো দিয়ে দিচ্ছি, এই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর একটু মটরশুঁটি আর আদা, কুচানো আদা দিয়ে দিচ্ছি। এই আলুটাও সিদ্ধ ছিল ভাতের মধ্যে, এটাও দিয়ে দিলাম এভাবে ভেঙে। এতে একটা ডিম দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, কিষানের এই সসটা টমেটো সস এর মধ্যে একটু দিয়ে দেবো। ওগুলো ভেঙে নিচ্ছি, একটু নিয়ে সকালে রাতে বেশি যাওয়া ভাত দিয়ে আমি একটা জল খাবার তৈরি করে নিলাম। একটু দিয়ে দিচ্ছি এক চামচ চিনি, খাবারটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো ফ্রাইড রাইসের মতো লাগবে খেতে একদম। আমার খাবারটা বানানো হয়েছে, এবারে আপনাদের হাত করে দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, এইভাবে সাত করে দিলাম। তো এটা খেতে খুবই সুন্দর লাগবে, খাবারটা তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টসে আমাকে জানাবেন খাবারটা খেতে কেমন লেগেছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।